গতকাল রাতে এই সুন্দরবন বামনার দেবতলা এখানে অবস্থিত সুন্দরবন হাসপাতালে এটি দুর্ঘটনা ঘটেছে। একজন প্রসূতি মা তাকে মৃত্যুবরণ করেছে। এখানে আমরা এসে দেখেছি যে লাইসেন্স নেই, ঠিক আছে, কিন্তু হাসপাতালে কাউকে পাওয়া যায়নি, আসামি এবং হাসপাতালের লোকজনকে পাওয়া যায়নি। আমরা আমাদের আইন মোতাবেক তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দেওয়ার জন্য নির্দেশ দিব। ওখানে কোনটা হয় সিজারের জন্য, তাই ওখানে যে ভারপ্রাপ্ত ছিল ওনার সাথে কথা বলি। উনি বলছে, আমি বলছি যে সার্জন ডাক্তার আছে ওদের খাদিজিয়া হেফি ওনার নাম সার্জন। উনি বলছে হ্যাঁ, বিশেষজ্ঞ সম্পন্ন ডাক্তার আছে, কিন্তু উনি ছিল বর্দিমাতে। উনি বলছে আপনি ওয়েট করেন, আমি আসতেছি, আমি তিনটের সময় আসছি। তিনটে থেকে ওয়েট করতে করতে 6:30 তখন আমার রোগীর অবস্থা খুব করুণ হয়ে পড়ে। কিন্তু ও যে ডাক্তার তার সাথে কথা হয়েছে ওই ডাক্তার ছিল না, ওনার দায়িত্বরত যে ডিউটিতে মানে ডাক্তার দ্বারা উনি সিজার করেছেন তার কোনো ডিবি নেই, অনভিজ্ঞ। তারপর আমরা জিজ্ঞেস করতেছি আমার কোন লোক ঢুকতে দেয় না। এবং আমরা জানতে চাই যখন কিছু জানাই নাই। পরবর্তীতে 9:00 দিকে হলে যে রোগী মারা যায়, কিন্তু মারা যাওয়ার পরও তারা 2 ঘন্টা ওই ওখানে রাখছে। রাখার পর বাইরে থেকে তারা অ্যাম্বুলেন্স নিয়ে আসে। আসার পরে ওই অ্যাম্বুলেন্সে বলতেছে আপনার রোগীর কন্ডিশন ভালো না, হার্ট বিট বেড়ে গেছে, আপনারা তাড়াতাড়ি ই করেন, বরিশাল নিয়ে যান। তখন আমি ভিতরে যাই, দেখি রোগীর অবস্থা করুন। আমি বলতেছি রোগী তো আমার নাই, বলতেছে না রোগী সুস্থ আছে, অক্সিজেন দিয়েছে, অক্সিজেন নাকি না লাগাই দিয়ে সেটা তারা তাড়াহুড়ো করে মুখে লাগাই দেয়। কিন্তু রোগী মারা গেছে 9:00 দিকে, তারা 11:00 ওখান থেকে ছাড়ছে। আপনারা জানেন গতকাল রাতে এই সুন্দরবন বামনার দেবতলা এখানে অবস্থিত সুন্দরবন হাসপাতালে এটি দুর্ঘটনা ঘটেছে। একজন প্রসূতি মা তাকে মৃত্যুবরণ করেছে। রোগীর অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্রাহ্মণ আদালত এখানে অভিযান পরিচালনার মধ্যে আসছি এবং এসে যেটা দেখতে পেয়েছি এখানে যে হাসপাতাল পরিচালনা হচ্ছে লাইসেন্সহীনভাবে পরিচালিত হচ্ছে। আমরা এই লাইসেন্সহীনভাবে যে পরিচালিত হচ্ছে মালিক এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং রোগীর আত্মীয় স্বজন তারা নিয়মিত মামলা দায়ের করবে থানায় এবং আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এখানে আমরা এসে দেখেছি যে লাইসেন্স নেই, ঠিক আছে, কিন্তু হাসপাতালে কাউকে পাওয়া যায়নি, আসামি এবং হাসপাতালের লোকজনকে পাওয়া যায়নি। আমরা আমাদের আইন মোতাবেক তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দেওয়ার জন্য নির্দেশ দিব এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম যা আছে তা আমরা গ্রহণ করব। পক্ষকে আইনগত পরামর্শ প্রদান করি, তারা শুনেছি এজাহার দিবে, এজাহার প্রক্রিয়া দিন, তারা যদি এজাহার দেয় আমরা মামলা নিব এবং যারা এই হত্যার সাথে জড়িত তারা আমাদের আইনের আওতায় আনব এবং কেউ যারা যারা যে যত বড় নেতা হোক যত বড় ক্ষমতা হোক কেউ ছাড় পাবে না। আসলে সাম্প্রতিক সময় আপনারা দেখছেন সারা বাংলাদেশে টাকা দিয়ে সবকিছু হয় না, যদি সে অন্যায় করে আইনের আওতায় আসতেই হবে।